রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানরা মিনকুম মুনকারান ফালিগায়রুহু বিয়াদিহি, যে ব্যক্তি যে কোনো অপছন্দ কিছু দেখবে সে তাকে বাধা দিবে, ফাইলাম ইস্তাতে যদি সম্ভব না হয় ফাবে লিসানি তাহলে মুখে বাধা দিবে, ফাইলাম ইস্তাতে ফাবে কালবিহি যদি সম্ভব না হয় তাহলে অন্তর দিয়ে বাধা দিবে, অন্যায় দেখলে বাধা দিতে হবে, এটাই শরীয়ত। তো আমরা কেন পারি না, আমাদের সমস্যা কোথায়? আমাদের তো পারা উচিত, এটা তো অন্যায়। অবৈধ সম্পর্ক নেহায়াত অন্যায়, এতে জাতির উপরে গজব নাজেল হবে, এতে জাতির উপরে দুর্ভিক্ষ নেমে আসবে, এতে জাতির উপরে আর্থিক সংকট দেখা দিবে, এটা মানুষ বৈধ মনে করবে, এটা তো একটা অজ্ঞতার পরিচয়, এটা একটা জাহেলিয়াতের পরিচয়। এটা এক সময় ছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই বিষয়ে কিছু অবগত হই এবং এর কঠোরতা আমরা দেখি, বিষয়টি কত কঠিন, কত জটিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যেটা সবচেয়ে আমার কাছে বেশি ভয়ের ব্যাপার, আমার উম্মতের যে কাজটাকে আমি খুব বেশি ভয় করি, সেটা হচ্ছে আজ্জেনা, অবৈধ সম্পর্ক। আল্লাহ রাসূল এই কাজটা আমাদের সবচেয়ে বেশি ভয় করেন। ওয়াশাহাতুল খাফিয়া, গোপন পাপ। গোপন পাপের সাথে প্রায় সবাই জড়িত। আপনাদের মোবাইল ফোনে কতজনের যে নাম্বার আছে আপনারা জানেন, আপনার ছেলে জানে না, আপনার মেয়ে জানে না, আপনার স্ত্রী জানে না, আপনার স্ত্রীর মোবাইল ফোনের নাম্বারটি আপনি জানেন না, আপনার মেয়ের নাম্বারটি আপনি জানেন না, আপনারটা যেমন আপনার মেয়ে জানে না, আপনার ছেলেটা যেমন আপনি জানেন না, তেমন আপনার ছেলে আপনারটা জানে না। গোটা পৃথিবী একটা এই অন্যায়ের সাথে এইভাবে জড়িত, মোবাইল ফোনে সবাই আপনারা অবগত। আল্লাহুসসামাদ, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো, তোমার অনেক দয়া, তোমার অনেক রহম, তুমি একটু দয়া করো, পৃথিবীবাসী কেন এইভাবে অন্যায়ের সাথে জড়িয়ে গেলাম। আল্লাহর নবী যে বললেন অবৈধ সম্পর্ক বেশি হয়ে যাবে, এই বাক্য বুঝছিলাম না কেমন করে হয়। এখন দেখি অনেক মাধ্যম, এই সম্পর্কের মাধ্যম কত দুনিয়াতে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আমি অবৈধ সম্পর্ককে ভয় করি আর গোপন পাপকে ভয় করি। আপনি গোসলখানাতে ঢুকে গোপন পাপ করেন এটা কে জানে, আর একজন গোসলখানা ঢুকে গোপন পাপ করে এটা কে জানে, আর একজন মানুষ আর একজনের সাথে সম্পর্ক রেখে কথা বলে সেটা কে জানে, আমার ছেলে মেয়ে আর একজনের সাথে সম্পর্ক রেখে কথা বলছে এটা কে জানে। মোবাইল হচ্ছে গোপন সম্পর্কের একটা বড় মাধ্যম। সম্মানিত দর্শক মণ্ডলী, এটা জাতির জন্য খুব বিপদ, এটা পরিবারের জন্য খুব বিপদ। জাতি ভেঙে পড়েছে, পরিবার ভেঙে পড়েছে এই অন্যায়ে। অথচ এই অন্যায়ে লিপ্ত হলে আল্লাহর নবী বলেছেন এমন রোগ হবে যে রোগ পূর্বের কোনোদিন কাউকে হয়নি, এমনি তো পরকাল হারাবে, হারাবেই। আল্লাহ রাসূল বলছেন আমি গোপন পাপকে ভয় করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি ঘুমিয়ে আছি, ফাআতায়ানি রাজুলানে, আমার নিকটে দুইজন লোক আসলো, ওয়া আখাজা বিজাবাইয়া, তারা আমার এই দুই অংশ ধরলো, এই ডান অংশ আর বাম অংশ আমার ধরলো, ধরে তারা নিয়ে চলে যাচ্ছে একদিকে। ফায়দা আনা বে কওমিন, হঠাৎ দেখি আমি কিছু লোকের পাশে, আসাদ্দ ইনতে ফাখান, তাদের শরীর একেবারে ফুলে মোটা হয়ে আছে, একেবারে বিশাল হয়ে আছে ফুলে, ও আন্তানহু রিহান, এত দুর্গন্ধ পাশে থাকা যায় না, খুব দুর্গন্ধ, কান্না হুন্নাল মারাহিজ, মনে হচ্ছে যে তাদের দুর্গন্ধতা টয়লেট, মনে হচ্ছে তাদের দুর্গন্ধতা একটা পায়খানার স্থান, এরকম মনে হচ্ছে এত দুর্গন্ধ। আমি বললাম জিব্রাইল মানহাউলায়, জিব্রাইলেরা কারা যাদের এই সব দুর্গন্ধ পাওয়া যাচ্ছে? তো জিব্রাইল আলাইহিস সালাম বলছেন অহমজ্জনাত ও জাওয়ানি, এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচার, যারা এই অন্যায়ে লিপ্ত হতো তাদের এই অবস্থা, তাদের এই গতি। আল্লাহ তুমি রহম করো। সম্মানিত দর্শক মণ্ডলী, হাদিস সহিহ, এইভাবে যদি লাশ ফুলে দুর্গন্ধে পরিণত হয় তাহলে পরিস্থিতি কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি একবার মেরাজে যাচ্ছিলাম উপরে, তো দেখলাম কতগুলি লোক গর্তে পড়ে আছে, তাদের খুব চিৎকার, তাদের ওখান থেকে গন্ধ আসছে,
গর্তে পড়ে আছে। তো আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিব্রাইল বললেন, এরা ওসব লোক যারা অন্যায়ের সাথে জড়িত, অবৈধ সম্পর্কের সাথে জড়িত, তাদের এই গতি, তাদের এই দুর্দশা। আমরা আপনাদের সামনে একটা বড় হাদিসের অনুবাদ করে বিষয়টি দেখানোর চেষ্টা করব। হাদিসটি বুখারি মুসলিমের। আমরা এতে বুঝতে পারব এই অন্যায়ের পরিণতি কি, এই অন্যায়ের ফলাফল কি। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইযা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকবালা আলাইনা বিওয়াজহিহি, যখন আল্লাহর নবী সালাত আদায় করতেন তখন তিনি আমাদের মুখামুখি হয়ে বসতেন। মুখামুখি হয়ে বসে তিনি আমাদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমাদের কোনো ব্যক্তি স্বপ্নে কিছু দেখেছে কি? ফা ইন রাআ আহাদুন কাসাহা, আমাদের কোনো ব্যক্তি কোনো স্বপ্নে কিছু দেখলে আল্লাহ রাসূলের সামনে বলে দিতেন। ফা ইয়াকুলু মা শা আল্লাহু তাআলা আন ইয়াকুলা, তখন আল্লাহ রাসূল কিছু তাবির করে দিতেন যে তোমার স্বপ্নের তাবির হলো এই। তিনি একদিন সকালে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল রাআ আহাদুম মিনকুম রুইয়া আল-লাইলাতা, গত রাতে তোমাদের কোনো ব্যক্তি স্বপ্নে কিছু দেখেছে কি? কুল্লাল্লাহ, আমরা বললাম জি না, আমরা কোনো কিছু স্বপ্নে দেখিনি। তখন আল্লাহ রাব্বী বলছেন, ইন্নি রাআইতু আল-লাইলাতা রাজুলান, আমি গত রাতে দুজন মানুষকে দেখেছি, তারা আমার নিকটে আসলো, ফাখাজেন বেয়াদাইয়ে, তারা আমার দুই হাত ধরল, ডান হাত এবং বাম হাত ধরল, ধরে তারা আমাকে টেনে নিয়ে যাচ্ছে, যেতে লাগলো। যেতে যেতে দেখি ফাইজা রাজুলুন জালেশুন ও রাজুলুন কায়েমুন বেয়াদিহি কাল্লুবুন, একটা লোক বসে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। ফায়াদ খলো ফিসিদ কেহি, সে লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে। ফয়াশুক্কহ, ঢুকিয়ে দিয়ে একবারে ফেড়ে মাথার পিছন দিকে নিয়ে যাচ্ছে। ওয়াফালো বিশ্বিত কেহি লাখার, লাঠি ডান দিক থেকে বের করে নিয়ে বাম দিকে লাগাচ্ছে, বাম দিককে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। পাইল তো মেসিদ কহ হাজা, বাম দিককে ফেড়ে ফেলতে না ফেলতেই দেখা যায় ডান ঠিক হয়ে গেছে। ফায়াউদুহ ওয়াফালো মিসলা, লোকটা আবার লাঠিটিকে ডান দিকে নিয়ে আসছে, মুখের ডান দিকে আবার এভাবে ফেড়ে ফেলছে। ফাকুল তো মা হাজা, আমি বললাম একই দৃশ্য। কালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, তা আমি আর কিছু না বলেই চলতে থাকলাম, কিছু আর বললাম না, চলতে থাকলাম। ফাইজারা জুলুন মুস্তাজেউন, যেতে যেতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, ওরা জুলুন কায়েমন, ইলেকট্রিক দাঁড়িয়ে রয়েছে, ওয়ালা ইয়াদিহি ফেহরা, তার হাতে এক টুকরা পাথর রয়েছে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি, আমরা বিরতির পরে এই বিষয়ে আপনাদেরকে পূর্ণ বিবরণ শোনাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা বলছিলাম যে আল্লাহ রাসূল বলছেন, তারপর আমি একজন ব্যক্তির কাছে গেলাম, দেখি যে চিত হয়ে শুয়ে আছে, তার হাতে একটা পাথর রয়েছে। ফায়াজ দেখো বেহির আসাহ, সে পাথর দিয়ে মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। ফায়জা যারা বাহু তাদা দাহাল হাজার, যখনই তাকে মারছে তখন পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ফায়ান তেলকে এলাই হেলে এক যাহ, ফায়ালতা এমর আসহ কামাকান আয়েদার আদার আসহ, তো এই পাথরটা ছিটকে চলে গেলে এই পাথর আনতে যাচ্ছে, পাথর নিয়ে আসার পূর্বেই দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারে, আবার পাথর ছিটকে চলে যায়, আবার নিয়ে আসে, এই বারবার এই দৃশ্য। আমি বললাম একই দৃশ্য। কালা, তারা দুজন বলে ইনতালেক, চলতে থাকেন। তা আমি আর কিছু না বলে ফান্তালাক না, চলতে থাকলাম, কিছু আর বললাম না। ফায়জা আতায়না আল্লাহ নাকবিল মিসলি তানুরে আলাহু যাইকুন আসফালাহু আসে, এরপরে আমরা একটা গর্তের পাশে চলে আসলাম। গর্তের উপর দিক হচ্ছে সংকীর্ণ আর নিচের দিক হচ্ছে প্রশস্ত কলসের মতো। ফাইজা ইরতাফাত ইরতাফাও এজা খামেদাত রাজাও ফিহা, যখন তার ভিতরে যা কিছু আছে ওটা যখন জ্বলে উঠছে আগুনটা, তখন সব কিছু বের হয়ে যাচ্ছে, আর যখন আগুনটা একটু কমে যাচ্ছে তখন সব নিচে চলে যাচ্ছে। ফিহা রে জালুন অন্য সাউন ওরাতুন, তাতে দেখি নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে জ্বলছে। আল্লাহ রাসূলকে নিয়ে তারা দুজন এভাবে সামনের দিকে যেতে থাকলেন, যেতে যেতে দেখা যাচ্ছে যে একটা গর্ত, নদী, সেই নদীর পাশে একজন লোক আছে, তার হাতে একটা পাথর রয়েছে, সে নদীর মাঝামাঝিতে একজন লোক রয়েছে, নদীতে রক্ত, রক্ত ছাড়া কিছু নেই, একেবারে পুরো নদী পরিপূর্ণ রক্ত।
তো নদীর ভিতরে যে লোকটা আছে এই লোকটা যতবার উঠে যাওয়ার চেষ্টা করছে পার্স থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে চৌচির করে দিচ্ছে এবং নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। তো আমি দৃশ্যটা দেখে খুব কষ্ট পেলাম, আমি বললাম মাহাজা একই দৃশ্য কালা। তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। তো আমি আর কিছু না বলে চলতে থাকলাম। ফাইজা রাউজাতুন খাজরা, যেতে যেতে দেখি একটা সবুজ বাগান, খুব বড় বাগান, এত বড় বাগান আমরা জীবনে কোনোদিন দেখিনি। সেই বাগানে একটি বড় গাছ, ফিহা সাজারা তো নাজিমা, সেখানে একটা বড় গাছ, বিশাল গাছ, অফি আসলি সাজারে শাইখন, গাছের পাশে লেগে আছে একজন বৃদ্ধ মানুষ, অমামামু আওলাদুন নাস, তার সামনে কতগুলি বাচ্চা ছেলে আছে, ছোট ছোট ছেলে, ওরা চলুন কারিবুন মিনা সাজারাতে, গাছ থেকে অল্প দূরে একটা লোক দেখছি ইউকেদো নারা, আগুনকে বারবার উত্তেজিত করছে, গরম করে তুলছে। এই দৃশ্য আমি দেখলাম, ফাসাইদা বিয়া সাজারাতা, তারা দুইজন আমাকে নিয়ে গাছের উপর দিকে চলে গেল, ওয়াদ খালানি দাঁড়ান, একটা ঘরে প্রবেশ করালো, মার আই তো আহাসানা কাত্ত, আমার জীবনে আমি এত সুন্দর ঘর কোনোদিন দেখিনি, এত টকটকে ঝকঝকে ঘর, ফিহা রেজালুন ও নেশাউন ও সিবিএন, তাতে দেখি যুবক মানুষ আছে, মহিলা আছে, পুরুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, সর্ব ধরনের মানুষ আছে, ও আখরাজানি মিনহা ও সাইদা বিয়া সাজারাতা। তারা দুজন আমাকে সে ঘর থেকে বের করে নিলেন, বের করে নিয়ে গাছের আরো উপর দিকে নিয়ে চলে গেলেন, ওয়াদ খালানি দাঁড়ান, আর একটা ঘরে ঢোকালেন, হে আহসানু আফজালু মিনহু, এই পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক উত্তম, অনেক সুন্দর, আগে যেটা দেখেছিলাম সেটাই তো অনেক সুন্দর মনে হচ্ছিল, এটা দেখি আরো বেশি সুন্দর, ফিহা শাব্বুন ওয়া শাইখ, এতে দেখি বৃদ্ধ মানুষ আর যুবক মানুষ, নারী নেই, বাচ্চা ছেলে নেই। আমি তাদের দুজনকে বললাম যা কিছু দেখলাম একটু দয়া করে আমাকে বলে দেন তো কি দেখলাম, আলা নাম, তারা দুজন বলে আচ্ছা ঠিক আছে সব আপনাকে বলে দেবো, এগুলো আপনি কি দেখলেন, অমর রাজুল ইসক সিদ্ধু, ওই যে আপনি দেখলেন যার মুখের ডান দিকে লাঠি লাগিয়ে ফেড়ে ফেলা হচ্ছিল, বাম দিকে লাঠি লাগিয়ে ফেড়ে ফেলা হচ্ছিল, ফারাজুল কাজ্জাব, ও ছিল মিথ্যুক, মিথ্যে কথা বলতো, যারাই জীবনে মিথ্যে কথা বলবে তারই এ গতি হবে, তারই এই পরিস্থিতি হবে। তিনি বললেন যে এইভাবে কিয়ামত পর্যন্ত হতে থাকবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হয়েছে ততদিন পর্যন্ত তার এ গতি হতে থাকবে, সব সময় সুলিও হবে না ফাঁসিও হবে না, এমনিতে একটা মিথ্যে কথা বলে দিচ্ছে। সম্মানিত দর্শক মন্ডলী, বিষয়টা এমন নয় কই, আমাদের তো অনেকেই অনেক সময় অনেক মিথ্যা কথা বলি, যাতে আমাদের সুলিও হবে না ফাঁসিও হবে না যদি সত্য কথা বলি, তাহলে বিষয়টা এমন নয়, বিষয়টি আমাদের ভাবার প্রয়োজন যে এমনিতেই কেন আমরা মিথ্যা কথা বলে ফেলছি। সম্মানিত দর্শক মন্ডলী, এরপরে আল্লাহ রাসূলকে দ্বিতীয় বিষয়টি বললেন, ওই যে আপনি দেখলেন যে লোকটার মাথাকে পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, সে লোকটা হচ্ছে আলেম মানুষ, সে কোরআন হাদিস জানত, বিদ্যা অর্জন করেছিল, কিন্তু সে কোরআন পড়েনি রাতে, বিদ্যা অনুযায়ী আমল করেনি, সেই জন্য তার এই দুর্গতি, সেই জন্য তার এই দুরবস্থা, সেই জন্য তার উপরে গতি নেমে এসেছে। সম্মানিত দর্শক মন্ডলী, আলেমদের ব্যাপারে যত জটিলতা দেখা যাচ্ছে আমি অন্য কোন পাপীদের ব্যাপারে এরকম দেখি না, অনেক হাদিস আছে এ ব্যাপারে যাদের ব্যাপারে খুবই কঠোরতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলেছেন এমন কতগুলি আলেম রয়েছে যাদের অন্তর হচ্ছে শয়তানের অন্তর, ওকে বাহ্যিকভাবে দেখে লাগে মানুষ। আল্লাহ রাসূল এক জায়গাতে বলছেন কতগুলি আলেম জাহান্নামের দরজা থেকে জনগণকে ডাক দিবে ধর্মের। আল্লাহ রাসূল বলছেন যে আমি দেখলাম কতগুলি লোকের ঠোঁটকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, মেরাজে যাওয়ার সময় এভাবে ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে। তা আমি জিব্রাইলকে বললাম মান হাওলায়, জিব্রাইল এরা কারা যাদের ঠোঁটকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? জিব্রাইল বললেন হাওলায় খতবায়ন উম্মতে, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো, তাদের এই ঠোঁটকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, এটা কঠিন নয় কি, এটা জটিল নয় কি, কত বড় কঠিন, কত বড় জটিল ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিচারের মাঠে একজন আলেমকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে, নিক্ষেপের সাথে সাথে তার নাড়ি ভুঁড়ি ঝরে পড়বে, সে চতুর্দিকে ঘুরতে থাকবে, জাহান্নামীরা তার পাশে জমা হয়ে বলবে মালাক ঘটনা কি, তোমার কি নিয়ে অবস্থা, তুমি তো আমাদেরকে ভালো কথা বলছিলে, মন্দ থেকে নিষেধ করছিলে, তোমার কি নিয়ে অবস্থা? তখন সে বলবে কি করি,
আমি তো ভালো বলি কিন্তু ভালো করিনি যে, আমি ভালো বলেছি কিন্তু ভালো করিনি, আমি মন্দ থেকে নিষেধ করেছি কিন্তু নিজে মন্দ করেছি। হাদিস তো সব বুখারী মুসলিমের, যার পাথর দিয়ে মেরে মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে সে হচ্ছে আলেম মানুষ, তার এ অবস্থা। তারপর আপনি দেখলেন একটা গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় নারী পুরুষ জ্বলছে। এটাই হলো আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত কথা। সম্মানিত দর্শক মণ্ডলী, হাদিস তো বুখারী শরীফের, মানে সন্ধের কোনো অবকাশ নেই, অমাবস্যার রাতে চাঁদ উঠে না, আম গাছে জাম ধরে না। এরপরেও বলছি সম্মানিত দর্শক মণ্ডলী, যদি এগুলো ঘটেও যায় অসম্ভবের পরেও, এরপরেও এ হাদিসে যা বলা হচ্ছে কেয়ামত পর্যন্ত তাই থেকে যাবে, এর পরিবর্তন ঘটবে না। তার এ অংশে আমাদের জন্য সবচেয়ে জরুরি সেটা হচ্ছে এই গর্তের মধ্যে আগুনে নগ্ন অবস্থায় যারা জ্বলছে, মনে হচ্ছে যেন উপর দিকে উঠে গেল, আবার নিচের দিকে চলে গেল, আবার উপর দিকে উঠে গেল, আবার নিচের দিকে চলে গেল, এটা যে আল্লাহ রাসূল দেখছেন, এরা হচ্ছে যারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, যাদের সম্পর্ক অবৈধ, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, একটা প্রতিষ্ঠানে লাখো, একটা প্রতিষ্ঠানে কোটি, সারা বিশ্বে মনে হচ্ছে যে এটা কোনো অন্যায় নয়, মানুষ এটাকে অন্যায় মনেই করে না, অথচ তার পরিণতি এই। একটা হোটেলে 50টা রুম আছে, 300টা রুম আছে, তার 200টা 300টা রুমেই এগুলো অন্যায় চর্চা হচ্ছে, কেউ তো ভারী মনে করে না, কঠিন মনে করে না। অথচ আল্লাহ রাসূল এই শাস্তি উল্লেখ করলেন, তিনি বলছেন আমি দেখলাম নগ্ন অবস্থায় নারী পুরুষ দাউ দাউ করে জ্বলছে, কি গতি, কি অবস্থা। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখুন তাদের কি অবস্থা। এরপরে আমরা তো আগের অংশে বলেছি যে আপনাদের জানা আছে যে তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, কিন্তু দুই শ্রেণীর মানুষ বেঁচে যেতে পারে। একজন অমুসলিম হয়েছে, বলছে যে কোরআন মাজিদ আমি মানি না, বলছে আমি ইসলাম মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। কিন্তু ও যদি বলে যে আমি ভুল করেছি, তাহলে সে বেঁচে যাবে। একজন মানুষ হত্যা করেছে, কেসাস, আপনি আমাকে হত্যা করেছেন, আমার আত্মীয় স্বজন আপনাকে হত্যা করে নিবে, কিন্তু আপনার বাঁচার সুযোগ আছে। আমার আত্মীয় স্বজন যদি বলে যে আপনাকে আমি মাফ করে দিলাম, তাহলে আপনি বেঁচে যাবেন, আপনার কোনো সমস্যা হবে না। তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, তার দুই শ্রেণীর মানুষের বাঁচার সুযোগ আছে, কিন্তু যারা বিবাহ করার পরে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে তাদের বাঁচার কোনো পথ নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, দুনিয়াতেই তাকে হত্যা করতে হবে, যদি শরীয়ত বাস্তবায়ন না হয়, যদি এই ফয়সালা না হয়, তাহলে আপনি অন্তত এখানে দেখুন তাদের কি অবস্থা, তাদের কি দুরবস্থা। সম্মানিত দর্শক মণ্ডলী, বিষয়টি খুব কঠিন, আপনারা ভাবুন, চিন্তা করুন। এরপরে যে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে, সে হচ্ছে সুদখোর, সুদখোর তো তার জন্য তার এই গতি। তারপরে যে আপনি দেখলেন যে একটা বড় গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইসলাম। আপনি যে দেখলেন তার সামনে কতগুলো বাচ্চা ছেলে, ওগুলো হচ্ছে সাধারণ মানুষের যারা বাল্য অবস্থায় মারা গেছে সেই সন্তান, হিন্দু হোক আর মুসলমান হোক সবাই জান্নাতে যাবে যদি তারা বাল্য অবস্থায় মারা যায়, এ কথাই ঠিক হাদিস বুখারী মুসলিমের। তারপরে আপনি যে লোকটাকে দেখলেন আগুনকে উত্তেজিত করছে, তিনি হচ্ছেন জাহান্নামের মালিক, জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে। তারপরে আপনি যে প্রথম ঘরটাতে ঢুকলেন, সেই ঘরটা হচ্ছে সাধারণ মুমিনের ঘর। তারপরে আপনি যে এখন বের হলেন, এটা হচ্ছে শহীদদের ঘর, যারা শহীদ তারা এখানে থাকবে, এদের মান মর্যাদা ভিন্ন। এরপরে আমি যে আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিব্রাইল, আর এই যে আপনার বাম হাত ধরে আছে, ইনি হচ্ছেন মেকাইল। আপনি একটু মাথাটা উঠান, আল্লাহ রাসূল মাথা উঠালেন, দেখলেন একটা সুন্দর টকটকে ঝকঝকে ঘর। তারা দুইজন বললেন যে যা কামান সেলোখা, এটা আপনার ঘর। আল্লাহ রাসূল বলছেন যখনই তারা দুইজন বলেছে এটা আমার ঘর, তখন আমি বললাম যে দানি আদখলো মানজিলি, তাহলে তোমরা দুজন আমাকে ছেড়ে দাও, আমার ঘরে ঢুকে যাই। তখন তারা দুজন বলেন না জি না, বাকি এলাকা উমরুন, আপনার বয়স এখনো বাকি আছে, যখন আপনি আপনার বয়সকে পূরণ করবেন আতাইতা মানজিলাকা, আপনি আপনার এই জান্নাতে চলে আসবেন। হাদিসটি বুখারী থেকে আপনাদেরকে শোনাচ্ছিলাম। আল্লাহ আমাদেরকে এই দুর্বল সম্পর্ক থেকে রক্ষা করুক, আল্লাহ আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাই গভীর রাতে আল্লাহর কাছে এই দুর্বল সম্পর্ক থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে, জাহান্নাম থেকে রক্ষা করে, কবর থেকে রক্ষা করে। আল্লাহ আমিন, আল্লাহ তুমি কবুল করো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।